কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মনে হয় এক অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরেও কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে যেতে লাগলাম। গেটের ভিতরে যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ভিড় করে আছে, আর আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। তাই আমিও সেখানে চলে গেলাম। আর দেখতে লাগি ভিড় করার কারণটা কি, আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতল ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও দেখলাম সেখানে কিছু ছেলে পেলে আছে যাদের হাতে হকস্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? আমি একটু টিচার্স রুমে আমার কাজে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে বলেছিলাম ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে সুজা তোমার টেবিলে দিয়ে যেতে, কিন্তু আমার আগে টিচার্স রুমে কাজটা শেষ করতে হবে। আমি অনেক তাড়া ছিলাম, তুই আমি সেখানে চলে গেছিলাম। প্লিজ সরি, আমাকে ক্ষমা করে দাও। তোর সাহস তো কম না, আমাকে তুমি করে ও আমার নাম ধরে ডাকতেছিস? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, এই তোরা এটার হাড্ডিগুলো ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কাজ থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝেছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমি ও আমার নাম ধরে ডাকার? আমাকে আপনি ও ম্যাম বলে ডাকবি, বুঝছিস? মেয়েটা কথাগুলো বলল কিন্তু ছেলেগুলোকে মার থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে আর সেখান থেকে একটা লোক এসেই মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করতেছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে, দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলে মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্ক করেছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দিব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায় আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে যায়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে ওঠাই। দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। ভাই, একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখনই একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরেও আমরা দুজনে মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আর একটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই, ছেলেটাকে এভাবে মারলো আর কেউই এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করতো তাহলে সেই মেয়েটা যেত, তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকি ফ্রেন্ডসদের নিয়ে যে বাচ্চারা বাঁচানোর জন্য যেত, তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকার ও পাওয়ারের অহংকার করে এইসব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড় লোক বলতেই পারেন, তবে শুধু বড় লোকই বললেই নয়। মেয়েটার নাম অরিন, মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে, তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করছি। তাই মেয়েটাকে সকলে এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা খেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু করতে যাই তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দেখে প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দেবে। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজকেও প্রশ্রয় দিচ্ছে, কেউ কিছু করতে গেলেই এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না, মেয়েটাকে বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল, আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতেও থাকতে পারবে না। টাকা আর পাওয়ার আছে বলে এইসব নিয়ে অহংকার করতে হবে, এটা কোনো কথা? কিন্তু ভাই, আমরা কিছু তো করতে পারি না, শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউ এই কলেজে নেই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে টক্কর দিতে পারবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন, আমার নাম মোহাম্মদ অবাইদুল রহমান অন্তর, আর গতকাল ভর্তি হয়েছিলাম, আর আজকেই আমার প্রথম দিন ক্লাসে, কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম।
আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো আজ প্রথম দিন, আপনি ক্লাসে যান, আজকের দিন মিস করিয়েন না, পরে সমস্যা বলবেন, আমি এখানে আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতেই দেখি ক্লাসে স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সেই তনুর ছেলেটা, তাই না? যে আসার কথা ছিল, প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার আসার কথা। জি স্যার, আমি নতুন। সো এভরিবডি, আজ থেকে এ তোমাদের সাথে ক্লাস করবে। তা কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ অবাইদুর রহমান অন্তর, আর আজ থেকে আপনাদের সাথে পড়ব, ক্লাস করব আর মজা মাস্তিও করব। গুড বয়। আচ্ছা তোমার বাবা কি করে অন্তর? স্যার আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে তাও আমাদের সাথে পড়বে? কথাটা শুনেই দেখতে লাগলাম কে ভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটা আর কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে, কোথায় আমরা আর কোথায় একটা ক্যাব ড্রাইভারের ছেলে, আর এটাকেও দেখতে বাজে লাগতেছে, জাস্ট ডিসগাস্টিং। আরে থামো, এভাবে কি কেউ কথা বলে নাকি? স্যার সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাত মার্কা ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে, সে মনে হচ্ছে যেন ফুটপাথ থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এটার এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি, আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অনেক থামো, অনেক হয়েছে, আর অন্তর যাও তুমি বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি, আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করেই মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষে আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব তখনই আমার মোবাইলে কল, দেখলাম আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? আমার ফাজিল পোলাটা কেমন আছিস? আমি তো ভালোই, আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। ভালো থাকো সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগছে, তোর বোন আর আম্মু চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হয়েছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে বাহিরে মজা করেই দিন কাল কাটাবো। তবে একটা কথা, ভুলেও লোক লাগিয়ে খুঁজবে না, নিজে খুঁজে বের করো, চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তোকে বাড়িতে আনবো, এখন কি করিস? এই তো আছি আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে আচ্ছা রাখি, নিজের ও বাকিদেরও খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। ফাজিল একটা, এখন বাপ একটা তো ক্লু দে, পুরো দেশে তো, আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক কান্না করিও না, আমি আমাদের শহরেই আছি। ওকে এবার রাখি, পারলে খুঁজে বের করে এবার, বলেই কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপি সেই অহংকারী মেয়েও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত, তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। ওই ড্রাইভার! আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনছিস নাই? কই আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষের সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোরে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে?
তোকে সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চাই তুই, আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা বাদ দেন, তাহলে ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তাড়া তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি, আর এই তর্কের জন্য আজকে এটাকে মেরে আধমরা করে ফেলে রাখছি। আজ তুই হয়তো নতুন, তাই বলে জানিস না এই কলেজে একমাত্র এই অরণ্যের রাজত্ব চলে, তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড, আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরণ্যের সাথে যেতে লাগি, তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিনো তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল, তারা বসল আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মরক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খাত, এদিকে আয়। জি বলেন, আর কি বা করবেন আমাকে দিয়ে? তেমন কিছু না। শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ। তো? হ্যাঁ, তো মানে তাকে গিয়ে একটা থাপ্পড় মেরায়। সরি আপু ভাইয়ারা, আমি এটা করতে পারবো না, এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সী মনে হচ্ছে, আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত উঠাইনি, না মনে হয় সামনে উঠাবো, তাই আমি এই কাজটা করতে পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাত তোর ওপর সাফ করব। এখন চিন্তা কর কোন অপশন নেবি। সরি, আমি মারতে পারবো না, আর আপনারা যেটা বলতেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিস ইউজ, সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দু মাত্র আঘাত করতে পারবো না, কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত দেয়নি আমাকে। তাহলে তুই মার খা বলেই সেখানে থাকা ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে, আর আমিও কোনো মতে কষ্ট করে সহ্য করে নিলাম। অরিনও সকলে আমাকে ইচ্ছা মতো মারল, আর অরিন তো বেশ মজাই পেল আমাকে মেরে, আর সকলের মার দেখতে পেয়ে সে আরও বেশি খুশি হয়। আমি দেখলাম ক্যাম্পাসের সকলেই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসলো না, কারণ এগিয়ে আসলেই এই বড়লোকের অহংকারী ছেলে মেয়েগুলো তাদের উপরও অত্যাচার করবে। কিরে, এখন কেমন লাগছে তোর? কথা শুনলে তুই বেঁচে যেতি, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার কথা শুনবে না, তাকে আমি অনেক কষ্ট দিয়ে ছাড়ব, আর সহজে এই কলেজে টিকতে দিব না। যা, আজকের মতো তোর জন্য থেরাপি এইটুকুই কাল, না হয় আবার দিব। এই চল তোরা, আজকের জন্য এইটুকুই থাক, কাল আবার দিব। তারা সকলে আমাকে সেই জায়গায় রেখে চলে যায়, আর আমিও আমার ঠোঁটে হাত দিয়ে দেখি মার খাওয়ার ফলে ঠোঁট ফেটে যায় আর রক্ত বের হচ্ছে। একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিয়ে, জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুলি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনিও তো একজনের বিপদে এগিয়ে গেলেন, আর এই নিন, এটা নিয়ে ঠোঁট চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে, বলেই উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ, এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকুও ফেলতে পারবেন না আপনি। এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরাও কিছু করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আমরা। বাবার টাকা ও পাওয়ার দিয়ে অহংকার করে বেড়ায় মেয়েটা, আর এখন আপনার সাথে যা করল ঠিক আমাদের সাথেও তাই করল, এবং কি সিনিয়র ভাই ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে, তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে থ্যাংকস ওয়ান সেকেন্ড। আচ্ছা,
আমাকে বাসায় যেতে হবে, আমার একটু কাজ আছে। এই অবস্থায় যেতে পারবেন তো আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাহিরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে ভালো। বাপের পাওয়ার দিয়ে কলেজের রাজত্ব করে বেড়াচ্ছে সে, কিন্তু সে এটাই জানে না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে ফেলতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কে সেটা জানলে মেয়েটাও তার বাপের পাওয়ার গিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকা ও পাওয়ারের অহংকারই করে বেড়াচ্ছে সে। ওয়েট করো, সময় তো আমিও দেখাবো। শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যায় আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম, এসে রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই। আর পকেটে থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীর ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে খাটে শুয়ে পড়লাম। তখনই আমার কল বেজে ওঠে আর দেখি আমার হারামি একটা ফ্রেন্ড কল দিছে। কিরে রোহান, কি অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞাসা করতেছিস? দুইটা মাস ধরে তোরে দেখি না, কই তুই? আছি আর কি এক চিপায়। কেন, কি হইছে? শালা, কি হইছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম ম্যান। শালা, আমি তাসিম শিহাব শালা মিস করতেছি তোরে। আর শালা, তুই কি কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হইছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা, কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল, আমরাও ভর্তি হব। আর একসাথে হলে তো আবার সেই মজা হবে মাম্মা। শালা দূরে থাক তোরা এখন, পরে না হলে আমি ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবি মানে? কথাটা বুঝলাম না। আমি রিয়েলিটিতে যা, কিন্তু কলেজে আমি অন্য পরিচয়ে ভর্তি হয়েছি ও আছি। এই শালা, ক্লিয়ারলি বল, মাথায় কিছু ঢুকতেছে না। তোরা তো আমার সত্যিটা জানিস, কিন্তু কলেজে আমাকে চিনে একটা ড্রাইভারের খ্যাত ছেলে হিসেবে। কি ড্রাইভারের ছেলে? তাও তুই? কথাটা শুনে পুরাই ব্যাককেল হয়ে গেলাম। তুই যদি ড্রাইভারের ছেলে হোস তাহলে আমরা কি? আমরা বাদ দিলাম, আমি তাহলে কি হব? তোর আব্বুর যে ডেপুটেশন আছে সেই কলেজের, আমাদের মতে খুব কম মানুষেরই সেই ডেপুটেশন আছে বলে মনে হয়। আর তুই কি না? ধর বেটা, এখন মোট কথা আমরা একসাথে হব না, তোরা অন্য কোথাও ভর্তি হয়ে যা। আমি আপাতত যে কলেজে আছি না সেই কলেজেই বড় লোকের ছেলে মেয়েদের তামাশা দেখতেছি। আর মজার ব্যাপার কি জানিস? কি? এমপির মেয়ে আমাকে টাকা ও পাওয়ারের গরম দেখাচ্ছে। বলিস কি, এমপির মেয়ে তোরে টাকা ও পাওয়ারের গরম দেখায়? আর বুঝলাম তুই কোন কলেজে আছিস। তবে যেহেতু তুই আছিস তাই আমি ও বাকিরা সেই কলেজে ভর্তি হব। শালা, তোদের জন্য পড়ো, গেমটা নষ্ট হয়ে যাবে আমার। আরে রাখতেছিস কেন, আমরাও তোর মতো করেই কলেজে এন্ট্রি নেব। না, আমি একবার বারণ করলাম মানে সেটা আর হবেই না। দোস্ত, এমন করিস না, একত্রে হলে কি সমস্যা? আচ্ছা বাদ দে, তুই মানা করলি তাই আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এখন তুই আছিস কই? আমি শহরের মধ্যেই আছি আর একটা রুম ভাড়া করে থাকতেছি। ও আচ্ছা, দোস্ত দুই মাস হয়ে গেল দেখা করি নাই, চল না একটা মিট আপ করি, পার্টি করি। এখন না রে দোস্ত, পরে করব। এইসব করতে গেলে আমার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, আমরা পরে মিট আপ করব। ঠিক আছে দোস্ত, তুই যা বলিস, তবে কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবি। আমি আব্বুকে চ্যালেঞ্জ দিছি, পারলে আমাকে খুঁজে বের করে দেখাক। আচ্ছা তবে দোস্ত, আঙ্কেলের হাওয়া বের হয়ে যাবে, কারণ তুই যে জিনিস আমার ভালো করেই জানা আছে। আচ্ছা ভাই, পরে কথা হবে। ওকে বাই। এরপর কল কেটে দিলাম। তখনই মনে পড়ল হসপিটালের ছেলেটার কথা, তাই আমিও কষ্ট করে উঠে যাই আর রুমে তালা লাগিয়ে চলে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি ছেলেটা তানভীরের সাথে কথা বলতেছে, আমিও তাদের কাছে চলে গেলাম। ভাই, এখন কেমন আছেন? ভাই, ইনি সেই ব্যক্তি যে আপনাকে আমাকে সহ এখানে নিয়ে আসে। থ্যাংক ইউ ভাই, আমাকে সাহায্য করার জন্য। ভাই, এটা আমার কর্তব্য ছিল,
আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম সুজন। আমার নাম অন্তর। আচ্ছা তানবীর ভাই, বিলের কথা কিছু বলেছে? না বলেনি। আর আমাকে ভাই ডাকিয়েন না, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তবে বন্ধুরা যেভাবে তুইতাকারি করে সেভাবে কথা বললে বন্ধু হতে পারি। তারপর আমরা তিনজনেই বন্ধুত্ব করে নিলাম। আচ্ছা আমি বিলের ব্যাপারটা জেনে আসি। আমিও যাবো তোর সাথে। ঠিক আছে, আর সুজন তুই রেস্ট কর, আমি আর তানভীর বিলের ম্যাটার শেষ করে আসি। এরপর আমি আর তানভীর মিলে কাউন্টারে গেলাম, এরপর পেশেন্টের ডিটেলস দিয়ে বিলের কথা জিজ্ঞেস করলাম। স্যার, বিল কিভাবে দেবেন, ক্যাশ নাকি ক্রেডিট? জি, ক্রেডিট কার্ড। তখনই দেখলাম তানভীর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। জিভে কামড় দিলাম, শালার ভুলেই গেলাম আমি এখন একজন সাধারণ ড্রাইভারের ছেলে, যার কাছে টাকা পয়সা তেমন থাকার কথা না, থাকলেও কম থাকবে, আর ক্রেডিট কার্ড তো ভুলেও থাকার কথা না। অত তুই কি ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবি? হ্যাঁ, এগুলো আমার ইনকামের টাকা, আমি ফ্রিল্যান্সিং এর একটা ব্যাংকে জমিয়ে ক্রেডিট কার্ড করে রাখছি। ও আচ্ছা। এরপর বিল দিয়ে দিলাম তানভীর। হ্যাঁ বল অন্তর। দুইজনকে সন্ধ্যায় ডিসচার্জ করে দিবে বলল, তাই তাকে বাড়িতে আসতে হবে। ওকে। এরপর সন্ধ্যা পর্যন্ত কোনো মতে কষ্ট করে তানভীরের সাথে ছিলাম, দুজনকে ডিসচার্জ করে দিল, আর আমরাও একটা সিএনজি ভাড়া করে তার বাড়িতে পৌঁছে দিলাম। আচ্ছা দোস্ত, তো নম্বরটা দিতে পারবি? আরে বেটা নে, মানা করছে কে? পরে নাম্বার দিলাম। ঠিক আছে দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে, খুদা হাফেজ, ভালো থাকিস। তানভীরকে বিদায় দিয়ে চলে গেলাম নিজের ভাড়া করা বাসায়। এরপর রাতের খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে পৌঁছে গেলাম আর কলেজের গেট দিয়ে ঢুকতে লাগি। এই অন্তর, দাঁড়ান। তখনই আমি পিছনে তাকালাম আর দেখলাম কালকের মেয়েটা আমিও থেমে গেলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। চলেন একসাথে কলেজের দিকে যাই। হুম চলেন। আমরা দুজনেই কলেজের ভিতরে যেতে লাগি। আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আশা, আর আমি আপনার নামটা জানি। জানেন কিভাবে? আরে আমি আপনার ক্লাসমেট, আর গতকাল আপনি আপনার নাম ও পরিচয় দিলেন না। ও হ্যাঁ। আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে, নাস্তা করব। এরপর আশাকে নিয়ে ক্যান্টিনে গেলাম আর একটা টেবিলে বসলাম। তো আপনার বাবা কি করে? আমার বাবা একজন সাধারণ চাকরিজীবী, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যাক ভালোই, এরই মধ্যে আমাদের নাস্তা চলে আসলো, নাস্তা নিন। আমরা দুজনেই নাস্তা করতে ব্যস্ত। ওলে বাবালে, এই এদিকে দেখো, ড্রাইভারের বাচ্চা আসতেছে না, আসতেই গার্লফ্রেন্ড জুটাই নিল। আমি দেখলাম অরিন ও তার বান্ধবীগণ ক্যান্টিনে উপস্থিত, আর তারা আমাকেও আশাকে নিয়ে মজা করতেছে। কিরে ছোট লোকের বাচ্চা, আসতে না আসতে জিএফ হয়ে গেলি, ভালোই তো। আশায়নাদের কথায় কান দিয়ে লাভ নাই, আপনি নাস্তা করেন। ওই বলে না পাছে লোকে কিছু বলে, ধরে নেন ব্যাপারটা অনেকটা এমনই। কিরে ছোট লোক, জিএফ ফেলে কই, আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে, আমরাও একটু পরিচিত হই তার সাথে। আরে আরে করছিস কি অনি, দেখ তোদের ডেটের ডিসটার্ব করতে আসছিস কেন, চালিয়ে যাক না, ছোট লোকের ডেটিং। তবে এই ড্রাইভারের বাচ্চা, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যা তো, তোকে 10টা টাকা দিব। আমরা কথা কানে না নিয়ে নাস্তা করতে লাগি। কিরে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় নাই, বলছি না এসে টেবিল পরিষ্কার করে দিয়ে যা। আমিও আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ালেন কেন? ওই যে দেখতেছেন না, ডাকতেছে। বসেন আপনি, এদের তো আর কাজ নেই, খালি আমাদের মতো ছেলে মেয়েদের নিয়ে এইসবই করতে পারে, মনে তো হয় না এগুলোর একটাকেও ভাষায় শিক্ষা দিয়েছে। এই মেয়ে কি বললি তুই? হরিণ ম্যাডে কিন্তু আমাদের ইনসাল্ট করলো। দাঁড়া, এই মেয়ের সাথে এই ড্রাইভারের বাচ্চাকেও শিক্ষা দিতে হবে এবার। বলেই
অরিন ও বাকিরাম টেবিলে বসা থেকে দাঁড়িয়ে যায় আর আমাদের দিকে এগিয়ে আসে। এই মেয়ে কি বললি তুই, তোর সাহস তো কম না। এই মেয়েটাকে ধর, আজকে এটার বারোটা বাজাবো, তার আগে এই ছোট লোকের বাচ্চার খবর নেই। অরিনের কথা মতো তার বন্ধুরা মেয়েটাকে ধরে আর অরিন আমার দিকে এগিয়ে আসে, আমার কলার চেপে ধরে। এই ড্রাইভারের বাচ্চা, তোকে কাল বলছিলাম আমি যেটা বলবো নিমিষেই তোকে সেটা করতে হবে, কাল মার খেয়ে মন ভরে নাই, তোর আজকে মন ভরিয়ে দিব আমি। বলেই অরিন কষে আমাকে চারটা থাপ্পড় দিল আর মারতে লাগে, তারপরেও চুপ রইলাম, কিছুই করলাম না আমি। এই দুজন মেয়েটাকে ধর আর বাকিরা এই ছোট লোকের বাচ্চাকে ইচ্ছা মতো আমার হাত সাফ করে নে। অরিনের কথা মতে অরিনের বন্ধুরা আমাকে মারতে লাগে, কিছুক্ষণ মারার পর আমাকে ছেড়ে দেয়। এই মেয়ে তোর সাহস তো কম নয়, তুই আমাদের অশিক্ষিত বলিস, আমাদের তুচ্ছ করে কথা বলছিস, তোকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। বলেই অরিন আশার দিকে এগিয়ে যেতে লাগে, যখনই আশাকে ধরতে যাবে ঠিক তখনই আমি অরিনের হাত ধরে ফেলি। আমাকে যা করেছেন কিছুই বলি নাই, কিন্তু এনাকে কোনো কিছুই করতে যাবেন না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস, তোর সাহস তো কম না। আপনার কপাল ভালো, আমি আপনাকে এখনো কিছুই করছি না, যদি আপনার জায়গায় অন্য ছেলে হতো তাকে জন্মের শিক্ষা দিয়ে দিতাম আমি। হাত ছাড় বলতেছি। তখনই পিছন থেকে অরিনের একটা বন্ধু আমাকে চেপে ধরে। ছোট লোকের বাচ্চা, অরিনের হাত ছাড়। অরিনের হাত ছেড়েই নিমিষেই পিছনে ঘুরে ছেলেটার নাকে ঘুষি মেরে দিই আর সেও উল্টে পড়ে। ঘটনাটা দেখেই অরিনের আরো দুটো ছেলে বন্ধু এগিয়ে আসে আর তাদের দুটোকেই এক এক করে মেরে ক্যান্টিনের ফ্লোরে ফেলে রাখি। এবার অরিনের হাত ধরে সোজা ক্যাম্পাসের দিকে নিয়ে যাই আর ঘটনাটা দেখেই সেখানে উপস্থিত ছেলে মেয়ে আমার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমি অরিনকে কলেজ ক্যাম্পাসের একদম মাঝখানে নিয়ে আসি আর দিলাম সজোরে থাপ্পড়, যা খেয়ে অরিন ব্যালেন্স রাখতে না পেরে ক্যাম্পাসে পড়ে যায়। এই মেয়ে কি মনে করিস নিজেকে, বাপের টাকা ও পাওয়ার আছে বলেই কি যা খুশি করে বেড়াবে নাকি? আর তোদের টাকা আর পাওয়ার আছে বলেই তোরা মানুষ, বাকিরা মানুষ না? তোদের টাকা আছে বলেই রাজত্ব করে বেড়াবি আর বাকিদের তোদের চাকর মনে করিস? মনে হয় না তোকে বাসায় কেউ শিক্ষা দিছে। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারিস, এর ফল তোকে খুব খারাপভাবে ভোগ করতে হবে দেখে নিস। দেখা যাক কে ফল ভোগ করে। পড়ে থাক এখানে, ইচ্ছে তো করতেছে তোর হাত পা ভেঙে পঙ্গু করে তোকে এই কলেজের গেটে বাটি হাতে দিয়ে বসিয়ে দিতে, তবুও মেয়ে বলে শুধু থাপ্পড় দিলাম, তোর বন্ধুগুলোকে মেরে কি হাল করেছি দেখিস নাই, তবুও তোর ভাগ্য ভালো। আজ তুই যা করছিস এর জন্য তোকে জঘন্যভাবে পস্তাতে হবে বলে দিলাম। তারপর থাক, তোর মতো নিহির এমপির মেয়ের সাথে বকবক করতে ইচ্ছে করছে না, থাক পড়ে এখানে। বলেই আশাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। অন্যদিকে অরিনের মনে অন্তরের জন্য খুব জমে গেল, সেও মোবাইল বের করে তার বাবাকে আজকের ঘটনাটা বলে, যা শুধু অরিনের বাবা খেপে যায়। কোন বেয়াদব ছোট লোকের বাচ্চা সাহস হয়েছে আমার আদরের মেয়ের গায়ে হাত দিছে, তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আবু কিছু একটা করো। তুই চিন্তা করিস না মা, আমি দেখতেছি বেটাকে। ছোট লোকের বাচ্চা, আজ পর্যন্ত আমার আব্বু আম্মু আমার গায়ে হাত উঠালো না, আর তুই কিনা আমাকে থাপ্পড় দিলি, তোকে তো এবার মজা বোঝাবোই আমি। বলেই কল কেটে দিল। এইদিকে অন্তর, তোমার অরিন ও তাদের বন্ধুদের মারা উচিত হয়নি, এখন অরিন নিশ্চয়ই তার বাবাকে বলে দিবে। ভয় পায় নাকি এই অরিনও তার এমপির বাপকে? আমাকে চিনে না তো, আমাকে চিনলে এই এমপি আমাকে বাপ বাপ বলে আমার পা চাটতে চলে আসবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরাও ক্লাসে মন দিলাম, ক্লাস শেষ করলাম। আমি আশাকে নিয়ে যখনই বাইরে গেলাম দেখলাম অরিন ও তার বাবা উপস্থিত আর তাদের সাথে পাঁচজন পুলিশও আছে। আমাকে দেখেই অরিনের বাবা আমার কলার টেনে ধরে। এই বেয়াদবের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? আজ পর্যন্ত আমি হাত দিলাম না, আর তুই কিনা আমার মেয়েকে চড় মারছিস,
আজকে তোর খবর আছে। অয়নের বাবা পুলিশ অফিসারকে বলে, অফিসার এই বেয়াদবটাকে নিয়ে যান আর উচিত শিক্ষা দিবেন এটাকে। এই তোরা বেটাকে হাত করা পরিয়ে নিয়ে আয়। অফিসারের কথা মতে কনস্টেবলগুলো আমার হাতে হাত করা পরিয়ে দেয়, যা দেখে অরিন একটু স্বস্তি পায়। অফিসার এই বেটার এমন হাল করবেন যাতে এরপরে এই বেটা কেন কোনো মানুষেরই সাহস না হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার, প্রয়োজনে শরীরের হাড়গুলো ভেঙে দিবেন বেটার। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখতেছি বেটাকে। এই তোরা নিয়ে চল। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগে। আশা অফিসারকে কিছু বলতে চাইছিল, আমি থামিয়ে দিই আর ইশারা দিয়ে বুঝিয়ে দিই শান্ত থাকতে। আমাকে নিয়ে পুলিশ যেতে লাগে। বলছিলাম না আমাকে মেরে তুই অনেক বড় ভুল করেছিস, এখন মজা বুঝবি তুই। আমি অরিনকে দেখে একটা মুচকি হাসি দিলাম আর যেতে লাগি পুলিশের সাথে। পুলিশ আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখেই পুরো কলেজ ক্যাম্পাসের সকলে দেখতে লাগে। আমাকে পুলিশের গাড়িতে বসানো হয়, ঠিক যেমনটা আসামিদের বসিয়ে নিয়ে যাওয়া হয়, আমাকেও সেভাবেই নিয়ে যেতে লাগে। তবে আমার মনে কোনো ভয় নেই, কারণ প্রথমত আমি কোনো অন্যায় করি নাই, দ্বিতীয়ত সামনে যা হবে তা আমি ঠিক সামলে নিতে পারবো বলে মনে করছি। কিরে তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন, কথা বলিস না যে বাবা নাকি? আমি কথায় নয় কাজে বিশ্বাসী, তবে কিছু কথা বললেই নয়। আপনারা এমপির কথা মতো আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, তার কারণ হলো আমি এমপির মেয়েকে মারছি। শুধু এমপির মেয়ে না, এমপির মেয়ে বন্ধুদেরও তুই মারছিস। জি ঠিক বলেছেন, তবে কেন মারছি তা জানেন? কোনো কথা নেই তাদের মুখে, আসলে আপনারা সেটা জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেননি। থাক কিছুই বলবো না, আর কথা বাড়িয়েও লাভ নাই, থানায় চলেন, সেখানে যা হবার হবে। আমি আর কোনো কথা না বলেই তাদের সাথে যেতে লাগি। অন্যদিকে অরিন ভীষণ খুশি, কারণ অন্তর্কে সে উপযুক্ত শাস্তির দেওয়া ব্যবস্থা করে দিছে। ছোট লোকের বাচ্চা খ্যাত, তোর সাহস কি করে হলো আমাকে চর মারার? এবার ব্যাটা বজা বুঝ, আজকে অবশ্যই তোর হাড্ডিগুলো ভেঙে চুরমার হবে, আর কাল তোকে দেখে আমি সেই লেভেলের মজা নিব। তুই অরিনের সাথে লাগতে আসছিস, এবার বুঝবি এই অরিন কি জিনিস। এদিকে আমরা থানায় পৌঁছে গেলাম আর ভিতরে গেলাম। আচ্ছা আমি একজনকে কল করতে পারি যদি অনুমতি দিতেন? কাকে কল করবি? ওয়েট করেন, বুঝতে পারবেন। আমিও মোবাইল বের করে আমার খুব পরিচিত আঙ্কেল একটাকে কল দিলাম আর থানায় আসতে বললাম। এই একে লকআপে নে। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে, আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই তখনই থানায় একজন উপস্থিত হলো। এই অফিসার স্যার ওকে? সবাই লোকটাকে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি? সকলে সিএম কে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটার আমার কাছে নিয়ে আয়। কোনটাকে স্যার? কোনটাকে মানে ওই যে ওই ছেলেটাকে। সিএম এর কাণ্ড দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় আসছে আর আমার দিকে ইশারা করে বলতেছে তার কাছে নিয়ে যেতে। আমাকে কনস্টেবলরা সিএম এর কাছে নিয়ে যায়। অন্ত বাবা ঠিক আছিস তুই? সিএম এর কথাটা শুনেই সকলে থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকতেছে, অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতে দেখে তারা টাসকি খেয়ে গেল। আঙ্কেল আমি তো ঠিক আছি, কিন্তু এই তোর কার হাতে হাত করে পড়াইছিস, কুল তার তোর এটা? আরে আঙ্কেল কুল এন্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা, এটা সবার জন্য না। আর তারা তোকে এখানে কেন আনছে? আর এই তোর কেন ওর হাত করা খুলতেছিস না? সিএম এর ধমক শুনে সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল তোকে এখানে কেন আনছে? সাইডে আসো সব বলতেছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনাটা খুলে বলি। মোশারফের বেশি বর চলে আসছে তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। না আঙ্কেল কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শুনো আব্বুর সাথে কথা হইলে এই ব্যাপারে কিছুই বলিও না, শুধু এই ব্যাপারে না আমার সাথে যে দেখা হয়েছে আমি যে এখানে আছি সেটাও বলিও না। কেন
আমি এই এমপি শেষ দেখেই ছাড়ব না। আমি বারণ করলাম, কথা শোনো, আমি যখন বলবো তখন যা করার করিও, কিন্তু এখন না। আর যা বলছি সেটাও যাতে মনে থাকে, আর শোনো, ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা বলিস। তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল করবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে, আর থ্যাংক ইউ আসার জন্য। ওই, আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, এতে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। কেন, আমাকে কি মেয়ের জামাই বানাবো নাকি? হুম, ধর বেটা, মেয়েই তো নাই, না হলে কি হাত ছেড়ে করতাম তোকে? আফসোস। আচ্ছা আঙ্কেল, আমি যাই। আমি তোকে পৌঁছে দিই। আরে আঙ্কেল, আমি বাসায় থাকি না তো, আমি একটু আলাদা আছি, আর লাগবে না, আমি যেতে পারবো। এরপর সিএম আঙ্কেলে থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে অন্যান্য দিনে যা যা করতাম সেই দিনটাও একইভাবে ছিলাম। পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি চা আর ঘুম পাগলা। হঠাৎই আমার মোবাইলে কল আসে, আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম, আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কিটা হইছে? মামা, আজকে তো শুক্রবার, চল না মিট করি। শালা, বললাম না এখন না, কয়েকদিন পরে। মামা, বিরিয়ানি খাওয়ামু। তুই কি মনে করিস বিরিয়ানির কথা শুনে আমি রাজি হয়ে যাব? আরে আমি কেন, আমার আব্বু রাজি হয়ে যাবে। কই তুই বল, আমি এক্ষুনি আসতেছি। শালা, আমি জানতাম তো বিরিয়ানির কথা শুনে তুই লাফাইতে লাফাইতে আসবি। মামা, তোর ফেভারিট রেস্টুরেন্টে আয়, আমরা অপেক্ষা করতেছি। আমি আসবো ঠিকই, কিন্তু যে রূপে আছি সেভাবেই আসবো। দোস্ত, একটু আপগ্রেড হয়ে আয়, হালকা হলেই হবে। আচ্ছা আসতেছি, ওয়েট কর, রাখি। ওকে, তাড়াতাড়ি আয়। বলেই কল কেটে দিলাম। প্রায় দুই মাস পর সেই হারামি বন্ধুদের সাথে মিট করব। বিরিয়ানির জন্য এতটা এক্সাইটেড না যতটা হারামিগুলোর সাথে মিট করতে এক্সাইটেড আমি। তাই ফ্রেশ ও গোসল করে নিলাম, কারণ এখন বের হলে মনে হয় না বাসায় আসতে পারবো। সবচেয়ে ভালো একসাথে জুম্মার নামাজটাও পড়ে আসবো। তারপর গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে নিলাম, আর বাসায় তালা লাগিয়ে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমি শেষ জায়গায় পৌঁছে গেলাম যেখানে হারামিগুলো আসার কথা বলল। আমিও রেস্টুরেন্টের ভিতরে যেতেই দেখলাম তিন হারামি বসে আছে, সিহান, রোহান আর তাসিন বসে আছে। ভালো তো, ভালো না, এই সবই করে বেড়াই তোরা। তারা আমাকে দেখেই টেবিলের থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। শালা, তোরে কত মিস করেছি জানিস? আমাদের ছেড়ে থাকতে পারতাসিস? আমরা তো শালা মনে হয় এতিম হয়ে গেলাম। শেষমেশ দেখা তো করলাম, তো কি অবস্থা তোদের সেটা বল। সেই মজায় আছি শালা, দিনকাল বোরিং যাচ্ছে, আগের মতো মজা করতে পারছি না। মজা মাস্তি করতে বারণ করলো কে? কর তোরা মজা মাস্তি। তুই থাকলেই মজা করা যায়, না হলে তো ব্যাস। শুরু করে দিলাম চারজনই আড্ডা, নামাজের সময় চারজনই নামাজ পড়ে আবার আড্ডা দিতে ব্যস্ত, লাঞ্চও বাহিরে করি আমরা, এরপর আবার আড্ডায় মেতে থাকি, আর আড্ডা ও মজা মাস্তি করে দিনটা শেষ করে ফেললাম রাতের বেলা। ওকে হারামিগণ, আজকের মজা এতটুকুই থাক, আবার দেখা হলে জমিয়ে আড্ডা মজা ও মাস্তি করব। মামা, নেক্সট কবে মিট করবি? দেখি, তবে আশা করি এই মাসে আর মিট হবে না। আচ্ছা, তোরা কলেজে ভর্তি হইছিস? হ্যাঁ হইছে, রোহন আমাদেরকে বলছিল তোর ব্যাপারে, কিন্তু তুই তো বারণ করলি, আর বললি অন্য কোথাও ভর্তি হতে, তাই হলাম অন্য একটা কলেজে। কিন্তু একটা কথা, যখনই কোনো বিপদে পড়বি বা হেল্প লাগবে আমাদের অবশ্যই বলবি। ওকে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগি। রাস্তায় হাঁটছি আর আজকের দিনটার কথা ভাবতে লাগি, কতই না মজা করলাম আজকে। আসলে বন্ধু ছাড়া না লাইফটা বোরিং, কারণ একমাত্র বন্ধুরাই পারে একটা ধোঁয়াশা জীবনকে রঙিন করে দিতে। আমি আমার বাসার দিকে যেতে লাগি, তখনই দেখলাম কিছু বকাটে ছেলে একটা মেয়েকে তাড়া করতেছে। আমিও দৌড়ে সেখানে চলে যাই, দেখলাম
মেয়েটাকে সেই বকাটে ছেলেগুলো ধরে ফেলে আর আমিও সেখানে চলে যাই। এই যে ভাইয়ারা, এটা কি হচ্ছে? মেয়ে পাইলেই কি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? এ ছেলে, এখান থেকে কেটে পড়, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই, আমিও বলতেছি খুব খারাপ হয়ে যাবে, তবে আমার না। ভাই, ছেলেটার গায়ে মনে হচ্ছে চর্বি চলে আসছে, তাই আমাদের সাথে লাগতে চাইছে। তাহলে বেটার চর্বি কমিয়ে দে। ব্যাস, বলেই সেখানে থাকা একটা ছেলে আমার কাছে এসেই আমার কলার ধরে। আমিও বেশি কিছু করি নাই, যে হাত দিয়ে আমার কলার ধরল সেই হাতটা ধরেই দিলাম একটা মোচড়। শালা, মনে করিস কিছুই করব না, তাই ডাইরেক্ট কলার ধরে ফেললি। এবার কেমন লাগতেছে? হুম হুম। বলতেই সেখানে থাকা আরো দুজনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের একটার পেটে দিলাম এক লাথি, আর একটার ঘাড় চেপে ধরি, আর পিঠে দিলাম খুব জোরে কয়টা ঘুষি, আর সেও পড়ে গেল। এবার লাস্ট একজন বাকি। কিরে, এবার কি তুই আসবি? থাক, আমি আসতেছি, বলেই সামনে যেতে নিব, সাথে সাথে সে দৌড়ে পালায় আর আমিও মেয়েটার কাছে চলে যাই। আমি মেয়েটার কাছে গিয়ে দেখি এটা অরিনের বান্ধবী। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, আপনার কি আক্কেল বলতে কিছুই নেই? এত রাতে রাস্তায় কি করতেছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা, আর মেয়েদের জন্য দিনের বেলায় সেফ না, আর আপনি কিনা রাতের বেলায় রাস্তায় চলাফেরা করতেছেন, তাও আবার একা। আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম আর আসতে লেট হয়ে যাই, পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হয়। কেন, আপনার বড়লোক বান্ধবীর গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারেনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথে থাকেন, তাহলে এইটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অরিনের সাথেই থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি ওকে পছন্দ করি না। আচ্ছা, বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না, বলা যায় না কোন কোনায় কোন জানোয়ার লুকিয়ে আছে। তারপর আমি মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম, এবার বাড়িতে যান, আমি বাসায় যাব। তারপর আমি আবার বাসায় চলে আসি, আর সেখানে এসেই খাটে লেটিয়ে পড়ি আর দিলাম এক ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়, আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম কলেজে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে দেখেই অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, হয়তো তারা ভাবছে কাল আমাকে পুলিশ যেভাবে ধরে নিয়ে গেল নিশ্চয়ই আমাকে মেরে হাত পা ভেঙে দিবে, কিন্তু আমার কিছুই হয়নি। আসলে হবেই বা কী করে, আমাকে বাঁচানোর জন্য অনেক মানুষই আছে। আমি দেখলাম আশা ক্যাম্পাসে বসে আছে, আমিও সেখানে চলে গেলাম। কি খবর আশা ম্যাডাম? আমার আশায় মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো অন্তর? ঠিক আছি, বলেই তো সামনে দাঁড়ায় আছি। এরপর আমি আশার সাথে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায় আর আমি মেয়েটাকে দেখেই থ হয়ে গেলাম। ইসি তো তুই? কে এ মেয়ে অন্তর? আমি কে সেটা না হয় পরে বলবো, তার আগে এই যে মিস্টার রহমান, আমি আপনাকে এটা জিজ্ঞেস করবো না, আপনি এখানে কি করেন বা এভাবে রূপ নিয়ে আছেন কেন, শুধু এটাই বলবো। শহরে থাকার পরেও বাড়িতে আসিস না কেন তুই? বাড়িতে আসিস না কেন মানে? এই অন্তর, এ কি বলতেছে এইসব? রূপ এখানে কি করতেছো? মাথায় কিছু ঢুকতেছে না, তুমি একে চিনো? এই কেন, এর বাবা মাও আমাকে ভালো করে চিনে, কারণ এ মানুষটার বোন আমি। কি অন্তর, এটা তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন, তবে ঈশিতার সাথে আমার কিছু কথা আছে। আশা, আমি একটু আসি, আর তুই চল আমার সাথে, আমি ঈশিতাকে নিয়ে যেতে লাগি। ভাইয়া, তুই শহরে আছিস কিন্তু বাড়িতে আসিস না কেন? কতই না মিস করি তোকে আমি আব্বু আম্মু। আব্বুকে চ্যালেঞ্জ দিছি যাতে আমাকে খুঁজে বের করে, যদি খুঁজে বের করে তবেই বাড়িতে যাব। তবে তুই এখানে কি করে আসলি? এই কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর তখন দেখি তুই। প্রথমে মনে করলাম এটা আমার ভ্রম, পরে তো দেখি এটা সত্যি তুই। কিন্তু ভাইয়া, তুই এভাবে কেন? এমনি আর কি, ভালো লাগে। আমার আবার শো অফ করতে ভালো লাগে না,
নিজেকে সাধারণ রাখতেই ভালো লাগে। কিন্তু ভাই, এটা তো সাধারণের চেয়েও সাধারণ লাগতেছে এই ড্রেসে তোকে, কেমন জানি অদ্ভুত লাগতেছে। বাদ দে, শোন, এখন আমার সাথে যে দেখা হয়েছে সেটা যাতে কেউ জানতে না পারে, আর আমি যে শহরে আছি সেটাও যাতে কেউ জানতে না পারে। আর এক মিনিট, তুই গাড়ি ড্রাইভ করে আনছিস? না ভাইয়া, ড্রাইভার আছে তো, আমি ড্রাইভার নিয়ে চলি। আর কথা রইল ড্রাইভার, আব্বু একবার দেখলে হইছে। আচ্ছা, বাসায় যা, আর আপাতত দ্বিতীয়বার যাতে তুই এখানে না আসিস, কারণ এখানে সকলে জানে আমি এখানে একটা লোকাল ড্রাইভারের ছেলে, আর তোকে দেখলে আমাকে নিয়ে অনেক কিছু মনে করবে, সেটা আমি মোটেও চাই না। কি, তুই এখানে নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচয় দিয়েছিস? কিন্তু কেন ভাইয়া? কারণ আমি এখানে কিছু বড়লোকি অহংকারী মানুষের তামাশা দেখতেছি, পরে তাদের যোগ্যতা দেখিয়ে ছাড়বো আমি, আর বুঝিয়ে দেব নেভার জাস্ট সামওয়ান বাই সিইং হিজ আউটসাইড, কারণ হয়তো উপরে দেখানোর জন্য এক রূপ নিয়ে রাখছি কিন্তু ভিতরে সে আসলে অন্য রূপ লুকিয়ে রাখছে। আর তাছাড়া আমি দেখতে চাই এখানে বড়লোকি মানুষগুলি যখন কোনো সাধারণ মানুষ পায় তখন কেমন বিহেভ করে, সেটাই এক্সপেরিমেন্ট করতেছিলাম আর অনেক কিছুই দেখেও ফেললাম। এখন তাদের সাহায্য করার জন্য আমি কিছু একটা করতে যাচ্ছি। ওহ, কিন্তু ভাইয়া, তুই বাসে আসবি না? আসবো রে বোন আমার, একটু সময় দে, আমি সেই বড়লোকি পাবলিকগুলোকে একটা সেই লেভেলের ঝাটকা দিতে চাচ্ছি। আচ্ছা, তুই এখন যা এখান থেকে, পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস। বলেই ঈশিতা চলে গেল, আর আমিও আবার ক্যাম্পাসে চলে গেলাম। সেখানে আমি আশার কাছে যেতে লাগি, তখনই অরিন আমার সামনে উপস্থিত। কি রে ছোট লোকের বাচ্চা, কি অবস্থা? আমি দেখলাম তার বান্ধবীরা সেখানে উপস্থিত। আমার তো ভালোই, আপনার বলেন? আমারও ভালো। তো কেমন মার খেলি থানায়? মার খেলাম আমি? তাও থানায়? যদি চোখে ময়লা থেকে থাকে তাহলে একটু পরিষ্কার করে নেন, আর দেখেন তো আমাকে দেখে কি মার খাওয়া পাবলিক বলে মনে হচ্ছে নাকি? ওই আপনার পিছে থাকা ছেলেগুলোকে মার খাওয়া পাবলিক বলে মনে হচ্ছে। তখনই অরিন ভালো করে খেয়াল করে আমার শরীরে কোনো মারের বা আঘাতের দাগ নেই। যদি আমাকে আঘাত করা হতো তাহলে তো এভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু আমি তার বন্ধুদের যা মারছি তাতে তাদের মধ্যে এখনো সেই আঘাতের দাগগুলো রয়ে গেছে। কি মনে করলেন আমাকে আপনার সেই এমপির বাপের ধারা পুলিশের হাতে ধরিয়ে মারি খাওয়াবেন? আপনার বাপ কেন, আপনার বাপের বাপও আমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু আপনার মতো আমি বড়াই করে বেড়াই না। এই ছোট লোকের বাচ্চা, কি করবি তুই? সামান্য একটা ড্রাইভারের খ্যাত ছেলে তুই, যত বড় মুখ নয় তত বড় কথা। মুখ আমার না, আপনার। যে বলতেছেন আমার মুখ ছোট, আমি মুখ খুললে আপনাদের মতো বড় লোকের বাচ্চাগুলোকে পড়ে গিলে ফেলতে পারবো। ধুর, আপনার সাথে ভগভগ করতেছি কেন, আমার তো সময় নষ্ট হচ্ছে। যে কিনা এমপি বাপের ধারাও কিচ্ছু করতে পারলো না, সে নাকি আবার আমায় ধমকায়। একটা কথা মনে রাখিস, কুকুর না শুধু দল বেঁধে থাকে বলেই এলাকায় রাজত্ব করে বেড়ায়, তাদের কিছু সংখ্যক মানুষও কেবল ভয় পায়, কিন্তু যখন সেই শহরে একটা বাঘ ঢুকে পড়ে তখন সে শহরে সকল মানুষের আতঙ্কে থাকে। চলি, আমার কাছে ওয়েস্ট করার মতো টাইম নাই, বলেই যেতে লাগি। অন্যদিকে অরিনের মেজাজ খারাপ হয়ে গেল। আসলেই তো, সে তার আব্বুকে দিয়ে আমাকে পুলিশের কাছে পাঠানোর সত্ত্বেও পুলিশ আমার শরীরে কোনো আঘাতই করতে পারল না, অথচ গোটা কলেজের সামনেই আমি তাকে চড় দিয়েছিলাম। এই খ্যাতটা কি করে বেঁচে গেল? আমি এটাকে কোনো মতেই ছাড়বো না। না, এবার আব্বুকে কিছুই বলবো না, যা করার নিজেই করব। আমার সাথে দাপট কেটে দেখাতে করছে এই ছোট লোকের বাচ্চা, আমি একে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তবে প্রশ্ন হলো, কি করেই বা পুলিশের কাছে যাওয়ার পরে মার না খেয়ে একদম সুস্থভাবে ফিরল? আজ পর্যন্ত আমি যাকে আব্বুর দ্বারা পুলিশের কাছে পাঠিয়েছি কমপক্ষে এক সপ্তাহ সেই ছেলেটাকে কলেজে দেখা যায় না। আর একে তবে যাই হোক না কেন, যদি আব্বুর পাওয়ার দিয়ে এটাকে শায়েস্তা করতে না পারি
তাহলে আমিও আমার বুদ্ধি খাটিয়ে এটাকে উচিত শিক্ষা দিব আর বুঝিয়ে দিব এই অরিনের সাথে মাতবরি করতে যায় অরিন তার কি হাল করে। ওয়েট কর ড্রাইভারের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এইদিকে আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর আশার কাছে গেলাম। অন্তর, ওইটা তোমার বোন ছিল? হুম। ও কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, তোমার বোন তোমাকে এভাবে কথাগুলো কেন বলল? আরে বলবো আর কি, আমরা আড্ডা দিতে ব্যস্ত তখনই কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসে। হ্যালো অন্তর ভাই। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন আপনারা? হ্যাঁ, মানতেই হবে, আপনার সাহস আছে। যে মেয়ের সাথে আমরা কিছু করার পরিকল্পনা করতে পারি না, সে মেয়েকে আপনি পুরো ক্যাম্পাসের সামনে চড় দিলেন। ভাই, আপনার মধ্যে তো আগুন আছে, আমরা আপনার কার্যক্রম দেখে আপনার ফ্যান হয়ে গেলাম। ভাই, আপনার একজন মানুষের জন্য এতদিন আমরা অপেক্ষা করলাম, ভাই প্লিজ আমাদের এই মেয়েটার অত্যাচার থেকে বাঁচান। হ্যাঁ, আসলে আপনি চাইলে অরিনকে সাহায্য করতে পারবেন। আরে ভাই, আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আর তাছাড়া অরিনকে একমাত্র আপনি টায়ার দিতে পারবেন। প্রথমত বন্ধুত্ব করতে চাইছেন, আমিও গ্রহণ করলাম, আর কথা রইল অরিনকে টায়ার দেওয়ার। সেটা চাইলে আপনারাও পারতেন, যদি আপনাদের মনোবল শক্ত থাকে ও আপনাদের একত্ব শক্ত থাকত, তাহলে অরিনকে অরিনের বাপ ওরফে এমপিকেও সায়স্তা করতে পারতেন। কিন্তু আপনাদের মনোবল দুর্বল হওয়ার কারণে হার মেনে নিলেন তাদের কাছে। একটা কথা, এমপি তখনই এমপি হতে পারছে যখন তাকে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। তাহলে বুঝে নেন জনগণের শক্তি। তারপরও ভাই, এখন আপনি পারবেন এই এমপির মেয়েকে সায়স্তা করতে। ঠিক আছে, দেখা যাবে ভাই। ইরে দানভীর, কি অবস্থা? ভালোই, তবে তোর সাথে কথা আছে আমার। হ্যাঁ বলিস। দোস্ত, ক্লাসের সময় হয়ে গেছে, চল আর ভাইয়া ও আপুরা পরে কথা বলবো, ভালো থাকবেন সকলে। এরপর তাদের থেকে বিদায় নিয়ে তানভীর ও আশা ক্লাসের দিকে আর ক্লাসে গিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পরে অরিন আমার দিকে তাকিয়ে একটা পেশাচ্ছিক হাসি দেয়। আমি বুঝলাম না তার হাসির কারণ। এরই মধ্যে ক্লাসে স্যার চলে আসে আর আমরাও ক্লাসে মনোযোগ দিলাম। তবে দেখলাম তানভীর আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। কাহিনীটা বুঝলাম না। বর্তমান মুহূর্তে অরিন ও তানভীর ও দুজনকেই আমার একটু অন্যরকম লাগতেছে। তবু এইসব বাদ দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে আমিও তানভীর ও আশাকে নিয়ে ক্যান্টিনে যেতে চাইলাম। তবে আশার নাকি কি কাজ আছে, তাই সে অন্য কোথাও গেল, তাই তানভীরকে নিয়ে গেলাম। আমার প্রচুর খিদা লাগছে, আর বলিস না, নাস্তা অর্ডার দিয়ে তাড়াতাড়ি। অদর, একটা কথা জিজ্ঞেস করবো, সতীর্থ তো দিবি? হ্যাঁ বল, তবে আগে নাস্তা আন মামা, সকাল ধরে কিছুই খাই নাই। তানভীর চলে গেল নাস্তা আনতে, ও নাস্তা নিয়ে এসে আমাকে দেয় আর আমিও খেতে লাগি। অদর, তুই আসলে কে? তানভীরের কথা শুনে খাবার খাওয়া থেমে গেল। আমি কে মানে, এটা কেমন প্রশ্ন? তুই কি আসলে সেটা যেটা দেখাচ্ছিস সবাইকে? তোর কি অন্য কোনো পরিচয় আছে? কি বলতেছিস আজব? দেখ, কথা ঘুরাবি না, যেটা জিজ্ঞাসা করেছি উত্তর দে। আমি সাধারণ একটা গাড়ির ড্রাইভারের ছেলে, এর বাহিরে আমি কি? কিন্তু আমার মনে হয় না তুই সাধারণ কেউ। আমার থেকে লাগে তুই যেটা সবাইকে দেখিয়ে বেড়াস সেটা তুই না, কারণ কোনো ছেলের ক্ষমতা নেই এমপির অপবাদ থেকে নিজেকে পুলিশের থেকে রেহাই করার। তাছাড়াও কাল তোকে আমি দেখেছিলাম যেখানে তুই একটা দামি গাড়িতে ঘোরাফেরা করতেছিলি, সাথে তিনটা ছেলেও ছিল, আর মনে হচ্ছিল তারা অনেক বড় লোক। তুই যদি ড্রাইভারের ছেলে হতি তাহলে সেই গাড়িতে মজা মাস্তিতে কীভাবে মেতেছিলি? অবশ্যই তোকে চুপসে থাকার কথা ছিল ও তারাও তোর ওপর হুকুমতি করার কথা ছিল, কিন্তু দেখলাম তুই তাদের ওপর হুকুমতি করতেছিলি, যেটা আমার চোখে নিয়ে যায়নি। এবার সত্যিটা বল, তুই কি আসলে সাধারণ কেউ নাকি তোর আরও একটা পরিচয় আছে? আমি তানভীরের কথাগুলো শুনে চুপসে গেলাম। আমি ভাবতেও পারি নাই এভাবে ধরা খেয়ে যাব। হ্যাঁ, তুই কাল যা দেখেছিস সেটা সত্যি, ও আমার আরও একটা পরিচয় আছে। তবে দোস্ত, আপাতত আমি এটা কাউকে বলতে পারবো না। আমাকেও না? শোন, সময় হলে জানতে পারবি কে। তবে তোর যেহেতু আমার সম্পর্কে জানার এতই আগ্রহ, আমার অর্ধেক রহস্য জেনেই গেছিস,
তাহলে আমার সত্যিটা সর্বপ্রথমে তোকেই বলবো, তবে আমাকে এই ব্যাপারে ফোর্স করিস না। ঠিক আছে, তবে সত্যিটা আমাকে আগে বলবি। ওকে। এরপর নাস্তা করে আমিও তানভীরের থেকে বিদায় নিয়ে কলেজের বাহিরে চলে যেতে লাগি, আর নিজেকেই নিজে গালমন্দ করতে লাগলাম। আজ একটা ভুলের জন্য তানভীর আমার সত্যিটা প্রায় জেনেই গেছে, কিন্তু আমি চাই না কেউ এখন সত্যিটা জানুক। তবে যে ভুলটা করেছি আগামীতে সেটা আর করা যাবে না। আমি কলেজের গেটের বাহিরে রিস্কার জন্য দাঁড়িয়ে আছি, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে আমার মুখের রুমাল ধরে। আমি রুমাল সরিয়ে দেখতে যাব ততক্ষণ সময় পাইনি, তার আগেই বেহুশ। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। আমি সেই রুমে খাটের উপর শুয়ে আছি, আমিও শোয়া থেকে উঠে পড়লাম আর রুমটা ভালো করে দেখতে লাগলাম। রুমটা ভালো করেই দেখেই থ হয়ে গেলাম, কারণ রুমটা আমার ভালো করেই চেনা। আমি কিডন্যাপ হয়েছি ঠিকই, তবে আমি এখন এখানে কি করে আসলাম সেটাই মাথায় ঢুকতেছে না, কারণ আমি আমাদের বাড়িতেই আমার রুমে আছি, কিন্তু কিভাবে তাও জানা। কিছুক্ষণ পরেই দরজার আওয়াজ আসে, আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম আম্মু আসছে রুমে। কিরে উঠেছিস? হুম, তবে আম্মু? হ্যাঁ বল। আমি এখানে কিভাবে? আমাকে চ্যালেঞ্জ করছিলে না, পূরণ করে দিলাম তোর চ্যালেঞ্জ। আমি দেখলাম দরজা থেকে আস্তে আস্তে কথাটা বলল। আমি আব্বুর দিকে হা করে তাকিয়ে আছি। কই, মুখ বন্ধ কর, মশা ঢোকে যাবে। তুমি কিভাবে জানলা আমি কোথায় আছি? কি মনে করিস তুই নিজেকে, নিজেকে আমার থেকেও লুকিয়ে বেড়াবি? এতটা সোজা নাকি? আমার যতটুকু মনে হচ্ছে তুমি নিজে থেকে আমার খোঁজ বের করনি, কারু ধারায় বা কাউকে দিয়েই কাজটা করছো। আর আমি যে ভয়টা পাইছি মনে করছি আজকে হয়তো রক্ষা নাই আমার। কেন, কি অঘটন ঘটিয়েছিস তুই? কোনো অঘটন ঘটাইনি আমি, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। তোর আব্বু তোর বোনের ড্রাইভারের দ্বারা তোর খোঁজ পায়, আর সে নাকি তোকে একটা কলেজের সামনে দেখেছে, আর তুই নাকি ঈশিতার সাথে কথা বলছিস সেটাও দেখেছে, পরে তোর আব্বুকে বলে। তারপর টুক করে আমাকে কিডন্যাপারদের মতো কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসে। বাহ আব্বু বাহ, ভালোই বাটপাড়ি করছো, চ্যালেঞ্জ দিলাম মনে করছিলাম সুন্দর করেই তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবা, কিন্তু তুমি তো বাটপাড়ি করে আবার ভাব নিতেছো, আবার নিজেকে কিছু একটা মনে করতেছো কেমনে, যে তুমি শহরের নামি দামি একজন মানুষ তা জানি না, আল্লাহই জানে কার কার সাথে বাটপাড়ি করছো তুমি। কেমনে যে শফিকুর রহমানের থেকে শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমান হইলা আল্লাহই জানে। জি হ্যাঁ, আমি মোহাম্মদ অবাইদুর রহমান অন্তর, শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে, যাকে শহরের নামি দামি মানুষরা ও পলিটিশিয়ানরা ভালো করেই চিনে ও সম্মান করে, কিন্তু আমাদের সাথে মজা করেই থাকেন উনি। আসলে আব্বু আমাদের সাথে অনেক ফ্রিলি ব্যবহার করে, হাজারো প্রেশার থাকার পরেও আমাদের সাথে কোনোদিন রাগ দেখেই কথা বলে নাই। বলতে গেলে আব্বু আমাদের অনেক ক্লোজ বন্ধু, তাছাড়া আম্মু আব্বু আমাদের সযত্নেই বড় করে, আমাদেরকে কোনো কিছুরই কমতি রাখেননি। আমাদের যেটা প্রয়োজন শুধু একবার বললেই মুহূর্তের মধ্যেই আব্বু এনে দেয়। আমি আম্মু আব্বু ও বোন ঈশিতা মিলে হ্যাপি ফ্যামিলি আমাদের, তবে কোনোদিনও আমাদের কুশিক্ষাগুলো দেননি তারা, তারা সব সময় আমাদের সঠিক ও সুশিক্ষাই দিয়েছে, না হলে তো আজ সেই এমপির মেয়ের মতো আমারও একই কাজ করে বেড়াতাম। তবে আমি শো অফ করতে মোটেও পছন্দ করি না, কারণ আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চাই, আর আমি আমার আব্বুর পরিচয় সবার কাছে নিজেকে প্রকাশ করতে চাই না, আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচিতি দিতে চাই। যদি আমি আব্বুর পরিচয় তাদের কাছে নিজেকে প্রকাশ করি তাহলে তারা আমাকে আলাদা চোখে দেখবে ও আব্বুর পরিচয়ের জন্য সম্মান, ও আব্বুর পরিচয় ছাড়া নিজের যোগ্যতা ও ব্যবহার যদি প্রকাশ করি তাহলে তারা আমাকে অনেক সম্মান করবে ও আমার সাথে মিশবে, সেটা আমার নিজের তৈরি সম্মান ও যোগ্যতা হবে। বাহ আব্বু বাহ, কি আর বলবো, সিটার তুমি, সিটারি করেই আমার সাথে প্রতিটা খেলা হোক
বা অন্য কোনো কাজ হোক, জিতো তুমি। জানি না আম্মু কেমনে এইরকম সিটার বারপার টাইপের মানুষকে বিয়ে করলো, নাকি আম্মুকে ফাঁসিয়ে বিয়ে করছো তুমি? ওই দেখা যায় তাল গাছে থুকো, তাল গাছ না আম গাছ দেখা যাচ্ছে। আব্বু ছেলে ঝগড়া পড়ে, আগে দুজনেই ফ্রেশ হয়ে এসো, আমি দুপুরের খাবার রেডি করতেছি। আম্মুর কথা মতোই আপাতত আব্বু ও আমার কথাবার্তা রেখে চলে গেলাম ফ্রেশ হয়ে এসেই খাটে লেটিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার আব্বু আমাকে এইভাবে বাড়িতে আনবে, বিষয়টা আমাকে হাঁপাচ্ছে। ছেলেকে বাসায় আনার জন্য আব্বু কিডন্যাপার হয়ে গেল, কিছুক্ষণ পরে খাবারের জন্য ডাক পড়ে আর আমিও চলে যাই ডাইনিং টেবিলে, সেখানে বসে পড়ি। দু মাসের বেশি হয়ে আমার পরিবারের সকলে মিলে এক টেবিলে খাবার খাওয়া হয় নাই আর আজ খেতে বসলাম। সকলে বেশ মজা করে একসাথে বসে কথা বলতে বলতে লাঞ্চ করে নিলাম, এরপর আমিও রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ঈশিতা আমার রুমে আসে। কিরে এখানে কি করিস? কি করি মানে, আমি তো রুমে আসতে পারবো না। না আসতে পারিস সেটা তো মানা করি নাই, আয় বস খাটে। এরপর ঈশিতা খাটে এসে বসে। আচ্ছা ভাইয়া, তোর পাশের মেয়েটা দেখছিলাম, মেয়েটা কে ছিল? মেয়েটা আমার ক্লাসমেট। শুধু কি ক্লাসমেট নাকি অন্য কিছু? দিব একটা, ওইটা শুধুই আমার ক্লাসমেট ও বান্ধবী বলতে পারিস, এর বাহিরে কিছুই না। আর শোন পাকনামি একটু কম কর, আমি আছি আমার জেলায় আর উনি কিনা। আচ্ছা ভাইয়া, আজ থেকে এখানে থাকবেন তাই না? না রে বোন, আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকলে সকলে আমার সত্যিটা জেনে যাবে, যেটা আমি চাই না। আমি সকলের কাছে সাধারণ একজন মানুষ হিসেবেই থাকতে চাই, আর আমি চলে যাব সন্ধ্যায়। ভাইয়া প্লিজ যাস না। দেখ ঈশিতা, তুই ভালো করেই জানিস কেন আমি থাকতে চাচ্ছি না, আর পারলে আম্মু আব্বুকে ম্যানেজ করতে একটু হেল্প করিস আমাকে। ঠিক আছে, দেখি তুই রেস্ট কর আমি যাই। আচ্ছা, ঈশিতা চলে যায় আর আমিও একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ি খাটে, আর কখন ঘুম চলে আসে তা অজানা। সন্ধ্যায় আমার ঘুম ভাঙে আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম সামনের রুমে, সেখানে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করতেছে, আব্বু টিভি দেখে আর ঈশিতা মোবাইল নিয়ে ব্যস্ত। আমিও ঈশিতার পাশে গিয়ে দিলাম চুলটান। কিরে শয়তান কি করিস? আউচ ভাইয়া, ব্যথা পাইতেছি। তুই ব্যথা পাইলে আমার কি? দাঁড়া দেখাচ্ছি। বলেই মোবাইল এক সাইডে রেখে এবার আমার চুলের উপর ঝাঁপিয়ে পড়ে। এই শয়তানি, স্যার স্যার বলতেছি। এখন কেমন লাগে? ভুল হয়ে গেছে। এই আম্মু আমাকে মারি ফেলতেছে। এই কি শুরু করেছিস তোরা দুইটা? আম্মু অন্তর ভাইয়া আমাকে আগে চুল টান দিছে। তোদের দুইটারই তো কাজ একে অপরকে খোঁচা দিয়ে বেড়ানো। নাস্তা রেডি, টেবিলে আয়। তারপর আর কি, চলে গেলাম সেই পেতনি থেকে নিজেকে ছাড়িয়ে নাস্তা করে, সাথে ঈশিতা ও আব্বু টেবিলে আসে। তোমাদের কিছু কথা বলার আছে। কি বলবি বল? আসলে আম্মু আমি চাচ্ছি কলেজের বছরগুলো বাসার বাইরে থেকে পড়াশোনা করব, মানে আমি কলেজের বছরগুলো এখানে না থেকে অন্য কোথাও থেকে পড়াশোনা করতে যাচ্ছি। কি কিন্তু কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই আব্বু, আসলে আমি চাই না আপাতত কলেজ লাইফের বছরগুলোতে কেউ আমার সত্যিকারই পরিচয়টা জানুক। আমি সকলের মাঝে সাধারণ মানুষের মতো করে থাকতে চাই ও নিজের একটা পরিচয় বানাতে চাই। না আমি পারবো না এটাতে মত দিতে। আরে আম্মু এত চিন্তা করো কেন, মাঝে মাঝে এসে দেখা করে যাব, আর যদি কলেজ অফ থাকে তাহলে তো এখানে এসেই থাকবো। আসলে এটা আমার একটা ইচ্ছা, প্লিজ মানা করিও না। এটা কি ধরনের ইচ্ছা? সকলে চাই যত পারুক সুযোগ সুবিধা নিতে, আর তুই কি না? আব্বু আমি কিছু জিনিস দেখেই এই সিদ্ধান্তটা নিই, না হলে আমিও এই সিদ্ধান্তটা নিতাম না। আমাদের কলেজে বড়লোকের ছেলে মেয়েদের কেউই পছন্দ করে না, তবে উপর দিয়ে তাদের সম্মান করে, কিন্তু আমি চাই কলেজের সকল মন থেকে সম্মান ও ভালোবাসা পেতে, তাই আমি এটা করতে চাচ্ছি। আর এটাও চাচ্ছি কেউ যাতে না জানতে পারে আমি তোমার ছেলে, অন্তত কলেজ লাইফ শেষ হওয়ার পর্যন্ত এই পরিচয়টা গোপন রাখতে চাই আমি। আর সত্যি তোকে
নিয়ে গর্ব হচ্ছে অন্তর। আজ প্রমাণ করে দিলি তুই আমাদের সন্তান, যার মধ্যে না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো অহংকার। ঠিক আছে, তুই যেটা চাইছিস সেটাই হবে। থ্যাংকস আব্বু, তবে হ্যাঁ এসে এসে দেখা করে যাব, আর মোবাইল তো আছেই। তারপর তারা রাজি হয়ে যায়। আমিও ভীষণ খুশি, কারণ আমি সাধারণ জীবনযাপন করতে চাই। আব্বুর এত নাম ও পাওয়ার থাকার পরেও এইসবে আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এরপর সুন্দর করে নাস্তা করে নিলাম আর রুমে গেলাম। বাকিরাও পিছন পিছন আমার রুমে আসে। আমি জানি তোমাদের মন চাইছে না আমার এই এক কথাটা মানতে, কিন্তু আমি চাই না আমার পরিচয়টা ফাঁস হোক, তাই এমনটা করতে হচ্ছে। আর আমি একটু সাধারণ জীবনটা উপভোগ করতে চাই। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আমিও আম্মুকে শক্ত করেই জড়িয়ে ধরি। শুন, প্রতিবেলায় আমাকে কল দিবি। আচ্ছা। এরপর আম্মু আর আমি মিলে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে বাড়িতে আসলাম, তাই কিছু জিনিস নিয়ে গেলেই ভালো হবে। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো নিয়ে নিচ্ছি। এরপর যখনই যেতে নিব, আম্মু আব্বু বলে রাতে খাবার খেয়ে যেতে। তাদের জোরাজুরিতে আমিও মানা করি নাই। রাতের বেলা আমি আমার খাটে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রাতের খাবারের জন্য ডাক পড়ল, আমিও গেলাম খাবার খেতে। সেখানে গিয়ে টেবিলে বসলাম। আম্মু আজকে তোমার হাতে খাবার খাবো। তাহলে আমিও। আম্মু আমাদের কথা শুনে ভীষণ খুশি হয় আর আমাদের ভাই বোনকে খাইয়ে দিতে লাগে। আর আমরাও দুজনে মজা করতে করতে খাবার খেলাম। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগ নিয়ে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে গেলাম নিজের সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে রুমের তালা খুলে সামনে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে খাটে লেটিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে, তাই আমিও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজের ভিতরে যেতেই দেখলাম সব কিছু একদম নিস্তব্ধ, মানে কোনো সাড়া শব্দ নেই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলল কলেজে। আমিও তাদের থেকে চেয়ে দেখেও না দেখার ভান করে চলে গেলাম ক্যাম্পাসের দিকে। সেখানে আমিও আশা বসতাম ও আড্ডা দিতাম। এখন তো তানভীরও আছে আমাদের সাথে, আমিও সেখানে যেতে লাগি। আর সেখানে গিয়ে দেখি অরিন সেখানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছে। আমিও তাকে দেখে সেখানে না গিয়ে উল্টো ঘুরে গেলাম। এই ছোট লোকের বাচ্চা, কই যাচ্ছিস তুই? আমিও তার দিকে ঘুরে দাঁড়ালাম। জি, কিছু বলবেন? ওলে বাবালে, এখন অপরিচিতের মতো বিহেভ করতেছিস কেন? তোর জন্য কতক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি। কেন, কিছু বলার আছে? হ্যাঁ, তবে শুধু বলার না করারও আছে। মানে? মানে দাঁড়া, কি রে, কই তোরা? বলতেই দেখলাম সেখানে কিছু ছেলে পেলে উপস্থিত হয়ে গেল, আর তাদের হাতে হকি স্টিক ও ক্রিকেট স্ট্যাম্প। আর তারা আমার দিকে একদম একদল হাইনার মতো তাকিয়ে আছে। অরিন হয়তো তাদের ভাড়া করে আনছে আমাকে মারার জন্য। আমি মেয়েটাকে অহংকারী মনে করতাম, কিন্তু এটা তো দেখি অহংকারীর সাথে বদমেজাজিও বটে। আর মেয়েটা যে আমার জন্য এইসব রেডি করে বসে থাকবে তা আমার ধারণার বাইরে ছিল। কি রে, হাওয়া বের হয়ে গেল তোর? আমি জানি তুই না পুলিশের হাত থেকে কিভাবে বেঁচে ফেললি, আমি জানি না, কিন্তু এবার এদের হাত থেকে বেঁচে ফেলবি কি করে? এই যে দেখ, সবার হাতে কিছু না কিছু আছে তোর হাড়গুলো ভেঙে ফেরার জন্য, এবার পালাবি কোথায়? আমি অরিনের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। বাহ, কি সুন্দর একটা হাসি দিলি, সমস্যা নেই, কিছুক্ষণ পর তোর সকল হাসি বের হয়ে যাবে। জানি না তুই এদের হাত থেকে ফিরবি কিনা, যদি মরিস তাহলে আমি না হয় তোর জানাজার ব্যবস্থা করে দিব, আর বেঁচে গেলে হসপিটালের বিল দিয়ে দিব। কিন্তু আমাকে চড় মেরে যে অপরাধ করেছিস তুই, সেটা শাস্তি দিয়েই ছাড়বো তোকে। আমিও এর কথায় কান্না দিয়ে আমার ঘাড়টা একটু এদিক ওদিক নাড়িয়ে নিলাম, আর পকেট থেকে মোবাইলটা বের করে নিলাম, আর নির্ভয়ে তাদের কাছে এগিয়ে যেতে লাগি। আর মোবাইলে একটা নাম্বার বের করে সেখানে একটা এসএমএস দিয়ে দিলাম।
আর সেই ছেলেগুলোর সামনে দাঁড়ালাম আমি। তবে আমি একটা ছেলের ডাইরেক্ট সামনে গিয়ে দাঁড়াই, আমার সামনের ছেলেটার মোবাইল বেজে ওঠে। ফোন তুল শাওন। আমার কথা শুনে সকলে থ হয়ে গেল, বিশেষ করে শাওন, মানে যে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর অরিনো। এই তুই আমার নাম কি করে জানিস, আর আমাকে চিনিস তুই? কল ধরলেই বুঝতে পারবি। শাওন পকেট থেকে মোবাইল বের করে আর কল রিসিভ করে। সেও ফোনে কথা বলতে ব্যস্ত, কথা বলতে বলতে সেও আমার দিকে বারবার অবাক চোখে তাকাচ্ছে। এই নিন অন্তর ভাইয়া, ভাইয়া কথা বলবে আপনার সাথে, আর কেউ অন্তর ভাইয়াকে কিছু করবি না। তারপর আমিও মোবাইলে কথা বলে নিলাম আর মোবাইলটা শাওনের হাতে দিলাম, আর বাকি ছেলে পেলেও শান্ত হয়ে গেল। অন্যদিকে অরিন আমাদের কাণ্ড দেখে থ হয়ে গেল, সে এইসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে আমাকে শায়েস্তা করতে লোক আনলো, কিন্তু তারা আমাকে ভাইয়া বলে কথা বলতেছে, প্লাস আপনি আপনি বলে সম্বোধন করছে। এইদিকে অন্তর ভাইয়া, আমরা অজান্তেই আপনাকে মারতে আসলাম, সরি ভাইয়া, আমাদেরকে ক্ষমা করবেন। আসলে ভাইয়া মেয়েটা আমাদের আনছে, কিন্তু আমরা জানতাম না আপনি রনে ভাইয়ার পরিচিত কেউ। আপনি যদি বলেন তাহলে আপনাদের পরিবর্তে এমপির মেয়ের বারোটা বাজিয়ে দিই। লাগবে না, তোমরা যাও, এখানে থাকিও না। জি ভাইয়া, এই চল তোরা। শাওনের কথা শুনে সেখানে থাকা ছেলে পেলেগুলো শাওনের সাথে চলে যেতে লাগে। আসলে আমি শাওনের ভাই রনিকে অনেক আগে থেকেই চিনি, কারণ রনি আমার অনেক আগের ফ্রেন্ড। একটা পরিস্থিতিতে পরেই দুজনের বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু নিজের পরিচয় আড়াল রাখতে চাই বলেই কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। আর আমি যে এই শহরে আছি সেটাও কেউ জানত না। প্রথমে শিহাবও কিছু হারামি জানল, এরপর আস্তে করে সিএম আঙ্কেল জানল, তারপর পরিবারের সদস্যরা, আর এখন তো আমার অনেক পুরনো বন্ধু রনিও জানল। আমিও হেঁটে অরিনের কাছে গেলাম, সে আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। আপনি আমাকে সাহায্য করার জন্য লোক ভাড়া করে আনছেন, কিন্তু দেখলেন তো তারা আমাকে কিছুই করল না, বরং তারা আমাকে সম্মান করে ভাইয়া ডেকে কথা বলতেছিল। আর এর সাথে তাদের লিডার কি বলছে শুনেছেন তো? সে বলল, ভাইয়া আপনি যদি বলেন মেয়েটাকে সাহায্য করে দিই। দেখলেন তো ব্যাপারটা, আপনি মনে করেছেন শুধু আপনার কাছেই পাওয়ার আছে। আচ্ছা ধরেন আপনার কাছে পাওয়ার আছে, তাই বলে কি সেই পাওয়ারের অপব্যবহার করতে হবে? এখন আপনার কাছে ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতা কি চিরস্থায়ী? আচ্ছা ধরেন আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে বড়াই করে বেড়াচ্ছেন, যদি কাল আপনার বাবা সেই ক্ষমতাটুকু না থাকে তাহলে আপনার কি হবে, তখন কি করবেন? এখন যে সকলের সাথে বড়াই করে বেড়াচ্ছেন, যদি ক্ষমতা যায় তখন কলেজে আসতে পারবেন আপনি? আর তাছাড়া ধরেও নিলাম কলেজে আসলেন, আর আপনার ক্ষমতাও থাকলো অনেক বছর, কিন্তু কবরে গিয়ে কি সেই ক্ষমতার বড়াই করে বেড়াতে পারবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমাদের আরও একটা জীবন অপেক্ষা করতেছে আমাদের জন্য, যাকে পরকাল বলা হয়। আর সেখানে আমরা এই দুনিয়ায় যা যা করব তার সকল হিসাব দিতে হবে। সো আপনি কি সেখানেও আপনার বাবার ক্ষমতা দেখাতে পারবেন? চুপ হয়ে আছেন কেন, উত্তর দিন। আমরা একটা কলেজে পড়ি, আর যেহেতু একটাই কলেজে আছি তাই সকলের উচিত মিলেমিশে থাকা। আর এখন পর্যন্ত আপনি যে সকল কাজ করে আসছেন, আমার মনে হয় না আপনি বিপদে পড়লে কেউই আপনাকে সাহায্য করবে বা আপনার বিপদে এগিয়ে যাবে। কিন্তু এখন যদি কেউ আমাকে মারে বা আঘাত করে, দেখবেন এই ক্যাম্পাসের দাঁড়ানো কিছু ছেলে মেয়ে আমার বিপদে পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে, কারণ আমি সকলের সাথে ভালো ব্যবহার করলাম। আর আপনি যে কথায় কথায় মানুষকে তুচ্ছ করে কথা বলেন, এই ধরেন আমাকেও আপনি ছোট লোকের বাচ্চা, ড্রাইভারের বাচ্চা বলেন, কবরে গেলে তো জবাব দিতে হবে, আপনি পারবেন জবাব দিতে? আর সেখানেও কি আপনি সকলকে তুচ্ছ করে কথা বলতে পারবেন? মানুষকে ক্ষমতা কেন দেওয়া হয় জানেন? যাতে সুন্দরভাবে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানো হয় ও সেই ক্ষমতা দিকে যাতে মানুষের উপকার হয়। কিন্তু আপনি ও আপনার কিছু বড়লোকী বন্ধু বান্ধবীরা নিজেদের শুধু মানুষ মনে করেন, অন্যদের তুচ্ছ ভাবেন, কিন্তু একবার ভেবে দেখেন যাদের তুচ্ছ মনে করেন তাদের ধারায় তো আপনার বাবা নির্বাচিত হয়ে
এমপি হয়েছে, তারা আপনার বাবাকে নির্বাচিত করলো যাতে একটু সুশাসন পায়, কিন্তু আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে অহংকারী করে বেড়াচ্ছেন আর কলেজের বড় লোকের মানুষদের ছাড়া বাকিদের তুচ্ছ বলতেছেন। আপনার হুকুমতি দ্বারা তারা সকলে ভয় পেলেও আপনার জন্য তাদের মনে বিন্দুমাত্র সম্মান নেই। তারা শুধু আপনার বাবার ক্ষমতার জন্য কিছু করতেছে না, না হলে এতক্ষণ অনেক কিছু হয়ে যেত আপনার। আসলে আপনাকে যা বললাম তা একটু চিন্তা করে দেখবেন, আর যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন, আর ওই দিনের চরের জন্য সরি। তবে আপনি একটু খেয়াল করে দেখুন আমি আপনার গায়ে কখন হাত তুলছি, যখন আশাকে মারতে যাবেন তখন, তার আগে আমাকে মারার সত্ত্বেও কিছু করি নাই, কারণ আমি মেয়েদেরকে অনেক সম্মান করি। আর আপনার জায়গায় যদি কোনো ছেলে থাকতো তাহলে এতক্ষণে তার হাল খারাপ করে দিয়ে তাকে আমার পা ধরাতে বাধ্য করতাম। চলি, ক্লাসের টাইম হয়ে গেছে, সরি আপনার টাইম ওয়েস্ট করার জন্য। আর পারলে কাউকে তুচ্ছ মনে না করে সকলের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে শিখুন, দেখবেন বাবার ক্ষমতার প্রয়োজন হবে না, এমনি তারা আপনাকে অনেক সম্মান করবে ও ভালোবাসবে। বলেই চলে যেতে লাগলাম ক্লাসের দিকে। অন্যদিকে অরিনের মাথায় অন্তরের কথাগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ অন্তর যা বলল সবই সত্যি, যে ভুলেই গেল এখন যা কর্ম করবে আখিরাতে তার ফল পেতে হবে। তাকে আর সে এটাও দেখল ছেলেগুলো অন্তরকে সম্মান দিয়ে কথা বলল, অথচ প্রথমে অন্তরকে মেরে ফেলার কথা ভাবলেও শেষ কি হলো। আর অন্তর যা বলল সবই সঠিক, যে কলেজের ছেলে মেয়েদের সাথে যা বেড়ালো তার জন্য কেউ তাকে পছন্দ করে না, এমনিও সকলে তাকে এড়িয়ে চলতে যায়, আর তাছাড়া বাবার ক্ষমতা ছাড়া সে জাস্ট সাধারণ একটা মেয়ে, এর চেয়ে কিছুই না। যদি এখন তার বাবার ক্ষমতা চলে যায় সকলেই তাকে আর গণ্য করবে না। অরিন অন্তরের কথাগুলো ভাবতে ভাবতেই ক্লাসে চলে যায়। এদিকে আমিও ক্লাসে বসে আছি, ভোর লাগতেছে। না আসলো তানবীর, না আসলো আশা, কিছুক্ষণ পরেই তানবীর আসে। কিরে তোর এত লেট কেন? আর বলিস না, বাসা থেকে জারি কাইতে কেটে আসলাম, টাকা নাই, আম্মুকে তেল মালিশ করতে করতে 200 টাকা বের করলো। শালা টাকা নাই আমারে বলতে পারিস নাই? অন্তর সাহেব তো মনে হচ্ছে মালদার ব্যক্তি, তাই না? হ্যাঁ বলতে পারিস, এখন কত দিব সেটা বল। তাহলে দে না 2-3 হাজার টাকা। আমিও পকেট থেকে মানি ব্যাগ বের করলাম। মানি ব্যাগ খুলতেই তানভীর আমার মানি ব্যাগের দিকে হা করে তাকিয়ে আছে। এই শালা কি দেখিস? শালা তোর মানি ব্যাগে এতগুলো 1000 টাকার নোট? এটা দেখেই থ হয়ে গেলি? তাহলে আমার সত্যিটা জানলে কি করবি? আসলেই বলতো তোর সত্যিকারের পরিচয়টা। বলবো, আগে এটা ধর। মানি ব্যাগ থেকে কিছু টাকা তানভীরকে দিলাম আর মানি ব্যাগ ঢুকিয়ে নিলাম। এই শালা এভাবে কোন নজর দিস না। কিছুক্ষণ পরে দেখলাম অরিন ক্লাসে ঢুকল, তাকে দেখেও না দেখার ভান করে তানভীরের সাথে কথা বলতে ব্যস্ত। অন্যদিকে অরিন ক্লাসে ঢুকে অন্তরের দিকে দেখতে দেখতে তার সিটে বসে, আর অন্তরের কথাগুলো ভাবতে ভাবতে অন্তরের দিকে বারবার তাকাচ্ছে। এইদিকে আমি তানভীরের সাথে হাসি মজা করতে ব্যস্ত। অন্তর, অরিন তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি জানি, বাদ দে তো। বাবা এটা তো ভালো লক্ষণ, মনে হয় প্রেমে পড়েছে। তবে দোস্ত, আজ মেয়েটা এভাবে একা কেন আর চুপসে আছে কেন? জানি না, তবে পাকনামি করবি তো এখন মায়ের দিমুনা ধরে বাসায় গিয়ে লুঙ্গি মুড়ি দিয়ে কান্না করবি। দোস্ত এটা কোন লেভেলে ধমকাচ্ছিল, এভাবে ধমক দে। আমি দিই। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরাও পাজলামি বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। আমি মনোযোগ সহকারে ক্লাস করতে ব্যস্ত। ক্লাস শেষ করে বাহিরে গেলাম তানভীরকে নিয়ে। মামা বল না তুই গিয়ে, আমার আর তর হয়েছে না। এত উত্তেজিত হইতেছিস কেন? শালা বললাম তো সময় হলে সব জানতে পারবি। আচ্ছা আমি বাসায় যাব। আমিও যাব। তাহলে চল। আমি তানভীরকে নিয়ে আমার ভাড়া বাসায় গেলাম। সেখানে ভিতরে যেতেই তানভীর আমার রুম দেখতে লাগলো। কিরে কি দেখিস? না ভালোভাবেই রুম সাজিয়ে রাখছিস। দোস্ত আমি তোর সাথে থাকবো চিন্তা করতেছি। কেন আমার সাথে? কি কি মানে? এখানে থাকলে দুজনেই সেই মজা করতে পারবো, প্রয়োজনে দুজনেই ভাড়া দিব, কিন্তু আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে থাকিস, এখন আমাকে কিছু রান্না করতে হবে, সো তুই দেখ ঘুরে ঘুরে।